নমস্কার সকলকে, আজকের বিষয় হলো বাংলা। আর আজকের পাঠ রামলাল, শ্রেণী চতুর্থ, অর্থাৎ স্ট্যান্ডার্ড ফোর। আজকের পাঠ কি না, আজকের পাঠ হলো রামলাল। এই রামলাল কে না, রামলাল একজন ছেলে, আর এর লেখক হলো শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। এই শরৎচন্দ্র চট্টোপাধ্যায় কত খ্রিস্টাব্দে জন্মগ্রহণ করেছিলেন না 1876 খ্রিস্টাব্দে তিনি জন্মগ্রহণ করেছিলেন। আমরা শরৎচন্দ্র চট্টোপাধ্যায় সম্পর্কে এর আগে আমরা জেনেছি, তিনি ছিলেন একজন ঔপন্যাসিক, তাই তো? তার বিখ্যাত বিখ্যাত উপন্যাস ছিল যেমন দেবদাস, পরিণীতা, শ্রীকান্ত, এইসব ছিল তার বিখ্যাত উপন্যাস। তো সেই তারিখ এখানে একটি গদ্য রামলাল আজকে পাঠ্য বিষয়। তো দেখো তোমরা রামলাল, রামলালের বয়স কম ছিল কিন্তু দুষ্ট বুদ্ধি কম ছিল না। অর্থাৎ কি না, রামলালের বয়স ছিল কম কিন্তু তার দুষ্ট বুদ্ধি ছিল খুবই বেশি। গ্রামের লোকে তাহাকে ভয় করিত, তাহার বৈমাত্র বড় ভাই শ্যামলালকেও ঠিক শান্ত প্রকৃতির লোক বলা চলে না। অর্থাৎ তার বৈমাত্র ভাই শ্যামলাল কি প্রকৃতির লোক ছিল না, সে ছিল যে শান্ত প্রকৃতির লোক সে ছিল না, কিন্তু সে লঘু অপরাধে বড় দণ্ড করিত না। সে কি করত না, সে কেউ যদি কম অপরাধ করে তাকে সে বেশি শাস্তি দিত না। আর রামলাল কি করত, কম অপরাধ বেশি শাস্তি দিত। তাদের অবস্থা সচ্ছল ছিল, পুকুর বাগান ধান জমি দুশ ঘর বাগদি প্রজা আর কিছু নগদ টাকাও ছিল। শ্যামলালের পত্নী নারায়ণী যেবার প্রথম ঘর করিতে আসেন সে আজ 13 বছরের কথা। সে বছর রামের বিধবা জননীর মৃত্যু হয়। মৃত্যুকালে তিনি 2.5 বছরের শিশু রাম ও এই মস্ত সংসারটা তাহার 13 বছরের বালিকা পুত্রবধূ নারায়ণী হাতে তুলে দিয়ে যান। কার হাতে তুলে দিয়ে যান, নারায়ণী হাতে। এই বছর চারিদিকে জ্বর হইতেছিল, নারায়ণীরও জ্বর পড়িলেন। কি বলছে না, এই বছর জ্বর হইতেছিল, চারিদিকে জ্বর হচ্ছিল, আর সে সময় কি না, নারায়ণীও জ্বরে আক্রান্ত হল। 3-4টি গ্রামের মধ্যে একমাত্র খানিকটা পাস করা ডাক্তার নীলমণি সরকারের 1 টাকা ভিজিট 2 টাকায় চলিয়া গেল। কি বলছে যে 3-4টি গ্রাম ছিল, তার মধ্যে একটা ডাক্তারই ছিল, তার নাম কি না, তার নাম হলো নীলমণি ডাক্তার। তার ভিজিট কত ছিল না, 1 টাকা ছিল। যখন দেখলো যে চারিদিকে জ্বর হচ্ছে, এই 3-4টে গ্রামের মধ্যে সে একাই একমাত্র ডাক্তার, তখন সে তার ভিজিটটাকে কি করলো, 1 টাকা থেকে বাড়িয়ে 2 টাকা করে দিল। এবং তাহার কুইনিয়ে পুরিয়া এরালু ও ময়দা সহযোগে সুখাদ্য হয়ে উঠিল। তার কি তার ওষুধ কি ছিল না, কুইনিয়ে পুরিয়া এরালু এবং ময়দা দিয়ে তৈরি, এই তার ছিল ওষুধ। বাড়ির দাসী নিত্যকালে ডাক্তার ডাকিতে গিয়েছিল। কে গিয়েছিল ডাক্তার ডাকতে, না বাড়ির দাসী নিত্যকালে। ফিরিয়া আসিয়া বলিল, আজ তাকে ভিন গায়ে যেতে হবে। ভিন গায়ে মানে অন্য গ্রামে, সেখানে 4 টাকা বুঝি আসতে পারবেন না। অর্থাৎ কি, ডাক্তার বাবু আজকে অন্য গ্রামে যাবেন, সেখানে সে 4 টাকা বুঝি করবেন, তাই সে আসতে পারবেন না। শ্যামলাল ক্রুদ্ধ হইয়া বলিলেন, আমিও না হয় 4 টাকা দেব, টাকা আগে না প্রাণ আগে, যা তুই চামারটাকে ডেকে আনবি। শ্যামলাল তখন কি, শ্যামলাল তখন রাগান্বিত স্বরে বলল যে আমিও না হয় 4 টাকা দিতাম, তুই যা গিয়ে তাকে ডেকে নিয়ে আয়। নারায়ণী ঘরের ভেতর হইতে সে কথা শুনিতে পাইয়া ক্ষীণ স্বরে ডাকিয়া বলিলেন, ও গো কেন তুমি অত ব্যস্ত হচ্ছ, ডাক্তার না হয় কালি আসবে, একদিন আর কি ক্ষতি হবে। সে বললো, ডাক্তার না হয় কালি আসবে, কি এমন আর ক্ষতি হবে। রামলাল উঠানের এক ধারে পেয়ারা তলায় বসিয়া পাখি খাঁচা তৈরি করিতেছিল। তাহলে কে খাঁচা তৈরি করিতেছিল, রামলাল। উঠিয়া আসিয়া বলল, তুই থাক নেতো আমি যাচ্ছি। সে নেতোই কি বললো যে তুই থাক, তোকে যাওয়ার দরকার নেই, আমি ডাক্তারকে ডাকতে যাচ্ছি।
देवोटी साड़ा पाया उद्दे के नारामी उठिया बसिया बोले ननोगो राम के माना करो से की बोलो जे राम के माना करो ओ राम माथा खास अमर जास नहीं लोखी भाटी अमर छी दादा झगड़ा करते ना राम अर्णपात करिलो ना बाहिर भैया गेल राम किंतु काने सुनलो ना से बेरिए गेल पांच बछरे भातृष पुत्र तखनो কাঠিগুলো ধরিয়া বসিয়া ছিল কহিল খাঁচা বুনবে না কাকা বুনব কখন বলিয়া রাম চলিয়া গেল রাম নীলমণি ডাক্তারের বাড়িতে আসিয়া উপস্থিত হইল রাম কোথায় উপস্থিত হল না নীলমণি ডাক্তারের বাড়িতে এসে হাজির হল ডাক্তার তখন ডিসপেন্সারিতে নিত্যি হাতে ওষুধ ওজন করিতেছিলেন ডাক্তার কি করিতেছিলেন ওষুধ ওজন করিতেছিলেন রাম মিনিট খানে চুপ করিয়া থাকিয়া বলিল বৌদি জ্বর সারে নাই কেন সে ডাক্তারকে জিজ্ঞেস করিল যে বৌদি জ্বর সারেনি কেন ডাক্তার নিন্দিতে চক্ষু নিবিদ্ধ রাখিয়া বললেন আমি কি করব ওষুধ দিচ্ছি ছাই দিচ্ছ তখন সে কি বলছে ছাই দিচ্ছ পচা ময়দার গুলোতে ওষুধ ভালো হয় কথা শুনিয়া নীলমণি ওজন নীতি সব ভুলিয়া চোখ রাগা করিয়া গর্জন করিয়া উঠিয়া বসিলেন ওচা ময়দার গুঁড়ো তবে নিতে আসিস কেন রে তোর দাদা পায়ে ধরে ডাক্তার পাঠায় ডাকতে পাঠায় কেন রে সে বলছে কি যে আমার যদি ওচা ময়দার গুঁড়োই হবে তাহলে তোর দাদা কেন আমাকে ডাক্তার ডাকতে পাঠায় রাম বলিল যে এইদিকে আর ডাক্তার নেই তুই ডাকতে পাঠায় থাকলে পাঠাতো না কি বলছে রাম বলিল এদিকে ডাক্তার নেই তাই ডাকতে পাঠায় থাকলে পাঠাতো না অর্থাৎ কি এদিকে আর কেউ ডাক্তার নেই তাই কি করে না তাই সে এই রামলালকে কি বলেছিল যে রামলাল বলেছিল যে চারিদিকে আর কোথাও ডাক্তার নেই এই দলটাতে একমাত্র ডাক্তার নীলমণি তাই তাকে ডাকতে পাঠায় তুমি ছোট যা বামুনের মান মর্যাদা জানো না তাই ধরে ফেললে পায়ে ধরে ডাকতে পাঠায় দাদা কারো পায়ে ধরে না কি বলছে দাদা কারো পায়ে ধরে না আসবার সময় বৌদি মাথায় ডিপি দিয়ে ফেলেছি নইলে দাঁতগুলো তোমার সদ্যই ভেঙে দিয়ে ঘরে যেত কি বলছে বৌদির মাথায় ডিপি দিয়ে এসেছি তাছাড়া তোমার কি করতাম তোমার দাঁতগুলো ভেঙে দিয়ে চলে যেতাম আমি তা শোনো ভালো ওষুধ নিয়ে এক্ষুনি এসো দেরি করো না আজ যদি জ্বর না ছাড়ে ওই যে সামনে গরমে আম বাগান করেছো বেশি বড় হয়নি তো ওই পুরুলের এক এক ঘায়ে হাত হবে ওর একটিও আজ রাত্রিতে থাকবে না কাল এসে শিশি বোতলগুলো সব গুঁড়ো করে দিয়ে যাব বলিয়া সে বাহির হইয়া চলে গেল এই বলে সে কি করলো না সে বেরিয়ে চলে গেল ডাক্তার নিত্যি ধরিয়া আলস হইয়া বসিয়া রইলেন ডাক্তার দেখলেন চুপ করে বসে রইলেন একজন বৃদ্ধ তখন সাহস করিয়া বলিল ডাক্তারবাবু আর বিলম্ব করো না একজন বৃদ্ধ মানে বয়স্ক মানুষ তখন ডাক্তারকে বলছে যে আর দেরি করো না ভালো ওষুধ লোকানো লোকানো যা আছে তা নিয়ে যাও ওই রাম ঠাকুর যা বলে গেছে তা খোলাবে তবে ছাড়বে কি বলেছে যে সে যে সে যা বলে সে ঠিক তাই করে নারায়ণী বাইরের দিকে জানালায় চোখ রাখিয়া ছটফট করিতেছিলেন নারায়ণী তখন কি করছিলেন না জ্বরের জ্বালায় সে ছটফট করিতেছিলেন রাম বাড়ি ফিরিয়া আসিয়া ডাকিল গোবিন্দ খাঁচা ধরবি আয় কি বললো গোবিন্দ খাঁচা ধরবি আয় নারায়ণী ডাকলেন ও রাম এবার এদিকে আয় রাম মঞ্চির মধ্যে সাবধানে কাঠি পড়াইতে পড়াইতে বলিল এখন না কাজ করছি নারায়ণী ধমক দিয়ে বললেন আয় বলছি শিগগির রাম কাঠিগুলো নামাইয়া রাখিয়া বৌদির ঘরে গিয়া তক্তা কষে একধারে পায়ের কাছে বসিল নারায়ণী জিজ্ঞেস করলেন ডাক্তারের সঙ্গে তোর দেখা হলো তখন রামলাল কি বলছে হ্যাঁ কি বললি তাকে তখন কি বলছে নারায়ণ রামলাল কি বলছে না তাকে আসতে বলল নারায়ণী বিশ্বাস করলেন না বললেন শুধু আসতে বললি আর কিছু বলিস কি রাম চুপ করে রইল নারায়ণী বললেন বল না কি বলেছিস তাকে বলবো না সে কি বলছে রামলাল বলছে বলবো না মৃত্যুকালে ঘরে ঢুকিয়ে সংবাদ দিল ডাক্তারবাবু আসছেন কে সংবাদ দিল মৃত্যুকালে সংবাদ দিল যে ডাক্তারবাবু আসছেন অনতিকাল পরে ডাক্তার লইয়া শ্যামলাল ঘরে ঢুকিলেন
কে ডাক্তারকে লইয়া ঘরে ঢুকলেন শ্যামলাল রাম ছুটিয়া পালাইয়া গেল রাম রাম কি করলো তখন ছুটে পালিয়ে গেল ডাক্তার কর্তব্য কর্ম সম্পন্ন করিয়া পরিশেষে নারায়ণীকে সম্বোধন করিয়া বললেন তোমার দেওয়ারটি তো আমাকে দুটো দিনে সময় দিয়েছে এর মধ্যে সারে ভালো না সারে তো আমার ঘর দোর আগুন করে দেবে নারায়ণী লজ্জায় মরিয়া গিয়া বললেন ওর ওই রকম কথা আপনি কোনো ভয় করবেন না নারায়ণ তাহলে কি বললেন ওর রকম কথা আপনি কিছু মনে করবেন না আজ নীলমণি সবার ঘরে সিন্ধুক খুলিয়া আসল কুইনি এবং টাটকা ওষুধ আনিয়েছিলেন নীলমণি ডাক্তার কি এনেছিলেন না এই শ্যামলের ঘরে আসল কুইনি এবং টাটকা ওষুধ এনেছিলেন ফিরিবার সময় শ্যামলাল চার টাকা ভিজিট দিতে গেলে তিনি জিভ কাটিয়া বললেন সর্বনাশ আমার ভিজিট তো এক টাকা কি বলেছে নীলমণি তখন শ্যামলাল তাকে ভিজিট দিতে গেলে চার টাকা আর সে যখন চার টাকা ভিজিট দিতে গেল নীলমণি ডাক্তার বলল সর্বনাশ আমার ভিজিট তো এক টাকা ক টাকা এক টাকা তার বেশি আমি কোনোমতেই নিতে পারবো না সে বললো এর বেশি আমি নিতে পারবো না ও অভ্যেস আমার নেই সে অভ্যেস আমার নেই শ্যামবাবু টাকা দুদিনে কিন্তু ধর্মটা যে চিরদিনে সে কি বলছে শ্যামবাবু টাকাটা দুদিনে কিন্তু ধর্মটা চিরদিনে দুই দিন পূর্বে এইখানে যে এক টাকার অধিক আদায় করিয়া লইয়াছিলেন আজ সে কথা তিনি বিস্মিত হইলেন যাই হোক নারায়ণী সুস্থ হইয়া উঠিলেন অবশেষে ধীরে ধীরে কি হলো নারায়ণী সুস্থ হয়ে উঠলেন তাহলে দেখো তোমরা এখান থেকে অনেক শব্দার্থ পাবে যেমন ধরো ভিন্ন ভিন্ন মানে কি ভিন্ন মানে হলো অন্য আবার গর্জন অর্থাৎ চিৎকার করা আড়ষ্ট আড়ষ্ট মানে কি সংকুচিত আবার ক্ষীণস্বর ক্ষীণস্বরের মানে হলো কি না খুব মৃদু শব্দ গুরুদণ্ড যার মানে হবে কঠিন শাস্তি আবার তোমরা অনেক কোশ্চেন পাবে যেমন ধরো শ্যামলাল কি প্রকৃতির লোক না শ্যামলাল মোটেও শান্ত প্রকৃতির লোক ছিল না এরপর আরো পাবে যেমন নীলমণি ডাক্তার জ্বরে কি ওষুধ দিতেন জ্বরে কি ওষুধ দিতেন কুইনিনে এরারুন কুইনিনে গুলিয়া এরারুন আর ময়দা দিয়ে তৈরি সে যে ওষুধ বানাতো সেই ওষুধ সে জ্বর হলে দিত আবার কি নেত্রকালে ফিরে এসে কি সংবাদ দিল না নেত্রকালে ফিরে এসে সংবাদ দিল যে ডাক্তারবাবু আজ আসবে না তিনি কোথায় যাবেন না অন্য গায়ে যাবেন সেখানে চার টাকা বেশি আবার যদি একটুখানি বেশি করে যদি লিখতে যাও যে শ্যামলালের অবস্থা কেমন ছিল তাহলে শ্যামলালের অবস্থা ছিল এক কথায় লিখলে হবে সচ্ছল ছিল আর যদি তোমরা একটু বেশি করে লিখতে যাও যে শ্যামলালের অবস্থা কেমন ছিল তাহলে পুরোটাই লিখতে হবে যে শ্যামলালের অবস্থা ছিল সচ্ছল পুকুর বাগান ধান জমি দুশোর বাগদি রোজা আরো কিছু নগদ টাকা ছিল এভাবে তোমাদেরকে লিখতে হবে তারপরে দেখো এখানে আছে প্রতীক্ষা
প্রতিযোগ পরীক্ষা প্রতিযুক্ত পরীক্ষা তোমরা এভাবে সন্নিবেশে করতে পারো। এইভাবে তোমরা সমস্ত প্রশ্নের অ্যান্সার করবে। আর যদি